আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি বারাকাতু। আজকের বিষয় হচ্ছে সমীকরণ থেকে লজিক সার্কিট তৈরি করা। তো কিভাবে আমরা সমীকরণ থেকে লজিক সার্কিট তৈরি করব? তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এফ সমান এ বি প্লাস বিসি। তো এ বি যেহেতু গুণাকার আছে, এটা হচ্ছে অ্যান গেট, আবার বিসি একটা অ্যান গেট, এবং মাঝখানে যেহেতু যোগ আছে সুতরাং এটা হচ্ছে ওয়ার গেট। তো এটা হচ্ছে আমরা আগেই পড়েছি, তারপরও তোমরা যারা নতুন তারা এই শিট থেকে এগুলো একটু তুলে নিও। এখানে দেখো, গুণাকারে যদি থাকে তাহলে এই গেটটা হবে, আর এই গেটটাই হচ্ছে অ্যান গেট। আর যদি যোগাকারে থাকে কোথাও তাহলে হবে এই পূর্তিক সম্মিলিত একটা গেট, যার নাম হচ্ছে ওয়ার গেট। তো এটা শুরু করা যাক। এখানে যেহেতু এ বি প্লাস বিসি আছে, আগে আমরা এ বির কাজ শেষ করি, এটা আছে গুণাকারে, সুতরাং এখানে হবে একটা ওয়ার গেট, সরি অ্যান গেট। তো অ্যান গেটের প্রতীক অনুযায়ী এখানে আমরা দেবো অ্যান গেটের একটি প্রতীক দিলাম, এখানে একটা প্রতীক, আর এখানে আরও একটা অ্যান গেট আছে। তো এখানে অ্যান গেটের আরও একটা প্রতীক দিই আমরা। তো প্রথমে অ্যান গেটটা আসছে এ একটা ইনপুট থেকে, আর আসছে বি আর একটা ইনপুট থেকে। খেয়াল করি, এ ইনপুট এবং বি ইনপুট থেকে আসছে, পরেরটা আসছে বি প্লাস বি আবার সি থেকে। সুতরাং বি নামে তো আমরা অলরেডি নিয়েছি, বি থেকে আমরা এটার সাথে সংযোগ করে দিলাম, আর এর সাথে সি গুণাকার আসে, সুতরাং সি নামে আর একটা ইনপুট আমরা নিলাম। তো এখান থেকে আউটপুট যা পেলাম, প্রথমটা পেলাম এ বি, আর দ্বিতীয়টা পেলাম বি সি। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। তারপর এই ইনপুট একটা, যে আউটপুট পেলাম আর এই আউটপুট পেলাম, এই দুইটা আউটপুটের মাঝখানে কী আছে? যোগ চিহ্ন আছে। সুতরাং যোগ চিহ্ন থাকলে আমাদের এটা কী হবে? এই যে যোগ চিহ্নটা আছে, ওকে, এই যোগ চিহ্ন থাকলে আমাদের এ কারণে এটা ওয়ার গেট ব্যবহার করতে হবে। আমরা এটার জন্য এটা ওয়ার গেট ব্যবহার করলাম। তো এই ওয়ার গেটের ইনপুট কোনটা? একটা হচ্ছে এ বি, তার মানে এই এ বি, এটা হচ্ছে এর ইনপুট, আর একটা আছে বিসি, তার মানে এই বিসি ইনপুট। তাহলে সর্বশেষে যেটা পাওয়া যাবে, এফের মান পাওয়া যাবে, অর্থাৎ এফ সমান এ বি প্লাস বিসি। তো আশা করি এই ভিডিও বুঝতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও কমেন্টে আমাদেরকে জানাবেন, এটা ভিডিওটা ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমাদের কোনো সমস্যা মনে হলে তাও আপনাদের কাছে যদি ধরা পড়ে সেগুলো আপনারা জানাবার চেষ্টা করবেন। তো পরবর্তীতে আমরা আর একটা উদ্দীপক করার চেষ্টা করি, দেখি পরবর্তী সমস্যার কীভাবে আছে। এ নট বি প্লাস এ বি নট, তো এটাকে আমরা কীভাবে সমাধান করব? তো এখানে এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে, সুতরাং এর জন্য আমরা একটা ইনপুট নিই এ, যেহেতু এটা থেকে নট এ নটও আছে, সুতরাং সামনে একটা আমরা নট গেট বসাবো। আমাদের এই সিস্টেমে করলে এগুলো সহজ হবে, এ এ নট। পরবর্তীতে বি আছে, বি থেকে এখানে একটা নিলাম বি নট, কারণ এই নট গেট ব্যবহার করলেই এটার বিপরীত হয়ে যাবে। এরপর দেখি দুইটা গুণাকার আছে, গুণাকার থাকলে অ্যান গেট, একটা দুইটা গুণাকার আছে, নিচে আর একটা অ্যান গেট। তো এই অ্যান গেটটার ইনপুট হচ্ছে এ নট, এ নট, সুতরাং আমরা এ নট থেকে একটা লাইন টানব, আর একটা আছে বি, সুতরাং বি থেকে আমরা লাইন টানব। তো এখানে আমরা যা পাবো তা হচ্ছে এ নট বি, আর নিচের যে গেটটি আছে এক্ষেত্রে ইনপুট আছে এ, এ থেকে লাইন টানলাম, আর একটা আছে বি নট, তো বি নট থেকে লাইন টানলাম। এখানে তাহলে পাওয়া গেল কি, এ বি নট। এখন এই দুইটার মাঝখানে আছে যোগ, যোগ থাকলে হবে ওয়ার গেট এ, ইনপুট হচ্ছে এটা, আর একটা ইনপুট হচ্ছে এইটা।
তাই সুতরাং এই ওয়াইয়ের মান বের করা হয়ে গেল ওয়াই ইকলস এ বি প্লাস এ বি নট। তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তারপর আমরা আরও কিছু প্র্যাকটিস করি পরবর্তী ভিডিওতে, এগুলো আরও কিছু প্র্যাকটিস করব, আশা করি সাথে থাকবেন।